আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একই সাথে মোবাইল এবং কম্পিউটার থেকে একটা পোস্ট করতে পারি মানে একটা পোস্ট আমরা করবো সেটা সেখানে আমরা মোবাইল এবং কম্পিউটার দুইটা ডিভাইসই ইউজ করতে পারবো দ্যাট মিন্স আমি এই কম্পিউটার থেকে এখানে একটা পোস্ট করব এখানে চাইলে আমি আমার মোবাইল থেকে আপনার ইমেজ এখানে আপলোড দিতে পারবো অর্থাৎ কোনো প্রকার কোনো ডাটা কেবল ছাড়া কোনো প্রকার কোনো কানেক্টিভিটি ছাড়া আসলে কিন্তু এখান থেকে এটা দেওয়া সম্ভব এটা কিন্তু এতদিন ছিল না এটা হচ্ছে একটা নিউ ফিচার ফেসবুকের তো চলুন আমরা সরাসরি দেখে নিই যে কীভাবে আমি যখন এখানে একটা পোস্ট করব সেখানে আমি আমার মোবাইল থেকে একটা ফটো এখানে ইনপুট করতে পারি তো তার জন্য আমি এখানে যদি ফটো ভিডিও এটাতে ক্লিক করি এখানে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমার একটা ফটো অ্যাড করা যাবে এবং ফটো অ্যাড করা এখানে ক্লিক করলে আপনারা ফটো অ্যাড করতে পারবেন আপনাদের কম্পিউটার থেকে অর্থাৎ কম্পিউটার ডেস্কটপ বা কম্পিউটার যে ডিভাইস সেখান থেকে আর এর নিচে যেটা আছে দেখুন এখানে অ্যাড ফটোস ডিরেক্টলি ফ্রম ইয়োর মোবাইল ডিভাইস দ্যাট মিন্স এখান থেকে আপনি অ্যাড করলে আপনার মোবাইল থেকে আপনি ফটো অ্যাড করতে পারবেন তো চলুন দেখাই যে কীভাবে আসলে এটা অ্যাড করা যায় আমি প্রথমে আমার কম্পিউটার থেকে একটা ফটো এখানে অ্যাড করি তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম অ্যাট ফটোস ভিডিওস এখানে ক্লিক করলে আমার কিন্তু ডেস্কটপ বা আমার যে ফটোর যে ফোল্ডটা সেখানে নিয়ে যাবে আপনারা সেখান থেকে একটা ফটো এখানে আপলোড করতে পারেন তো ধরুন সাপোজ আমি এই ফটোটা এখানে আপলোড করলাম তো একটা ফটো আমি এখানে কিন্তু আপলোড দিচ্ছি এটা লোডিং নিচ্ছে একটু পরে দেখবেন এখানে ফটোটা চলে আসবে তো এটা কিন্তু আমি আমার ল্যাপটপ থেকে করলাম দ্যাট মিন্স আমার কম্পিউটার থেকে আমি এই ফটোটা এখানে আপলোড করেছি বা এখানে ইনপুট দিয়েছি তো এখন আমি আমার মোবাইল থেকে দিব তো মোবাইল থেকে দেওয়ার জন্য দেখুন কি করতে হবে এখানে হচ্ছে জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে আমি কিন্তু এখন আমার কম্পিউটার থেকে ফটো আপলোড দিব না মোবাইল থেকে দিব তো তার জন্য আমি এখানে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করলে দেখুন এখানে বলতেছে যে ট্যাপ দ্য ফেসবুক অ্যাপ নোটিফিকেশন অন ইউর মোবাইল ডিভাইস টু অ্যাড ফটোস দ্যাট মিন্স মোবাইল ডিভাইস থেকে একটা মোবাইল ডিভাইসে একটা নোটিফিকেশন গেছে সেই নোটিফিকেশানে ক্লিক করতে হবে তো চলুন দেখে আসি যে আসলে মোবাইল ডিভাইসে নোটিফিকেশনটা আমার কোথায় গিয়েছে তো তার জন্য আমি আমার মোবাইলের যে ফেসবুক অ্যাপ আছে সেই ফেসবুক অ্যাপে চলে যাব তো আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমি ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট নোটিফিকেশানে ক্লিক করবো তো নোটিফিকেশানে ক্লিক করে দেখুন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখুন নিচের দিকে এই যে এখানে জাস্ট নাও ইউ ক্যান কন্টিনিউ এডিডিং ফটোস টু ইউর ডিভাই পোস্ট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে দেখুন এখানে আপনি আপনার ফটো নিয়ে যাচ্ছে আপনি এখান থেকে কিন্তু ফটো অ্যাড করতে পারবেন তো সাপোজ ধরুন আমি এই ফটোটা এখান থেকে অ্যাড করলাম ডান এটা ডান দিলে দেখবেন যে এখানে কিন্তু ফটোটা চলে আসবে তো আমার ফটোটা কিন্তু আসলে অ্যাডিডিং দ্যাট মিন্স ফটোটা হচ্ছে এখানে আপলোড হচ্ছে ফোনে তো একটু পরে দেখবেন যে এখানে ল্যাপটপে এটা আমার চলে আসবে আমি ফোন থেকে ফটোটা আপলোড দিলাম আমার কম্পিউটার ডিভাইসও এখানে দেখাবে তো আপলোডটা কমপ্লিট হলে এটা দেখতে পারবেন তো দেখুন এখানে অ্যাডেট অ্যাড কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমার মোবাইল ফোনে দেখাচ্ছে যে ইউর ফটো ওয়াজ অ্যাডেড নাও ইউ ক্যান ফিনিশ অন ইওর আদার ডিভাইস অর্থাৎ মোবাইল থেকে আমার ফটোটা এখানে অ্যাড করা হয়ে গেছে আমি অন্য ডিভাইস থেকে এখন এটা ফিনিশ করতে পারবো দেখুন আমি এই ফটোটা অ্যাড করছিলাম হচ্ছে আমার কম্পিউটার থেকে আর সেম নিচের যে ফটো এটা কিন্তু আমি আমার কম্পিউটার থেকে অ্যাড করলাম না এটা কিন্তু আমি আমার মোবাইল ডিভাইস থেকে এখানে অ্যাড করে নিলাম এখন আমি এখানে এখানে আমার যে পোস্ট আমি চাইলে এখানে পোস্ট করতে পারি লিখতে পারি এবং লিখে আমি এখানে জাস্ট পোস্ট করতে পারি এবং এখানে দেখুন বলতেছে যে সেম লেখা এখানে আসছে যে ইউ ক্যান ফিনিশ বাই শেয়ারিং দিস পোস্ট অর ইউ ক্যান অ্যাড মোর ফটোজ ফ্রম ইউর মোবাইল ডিভাইস আপনি আপনার মোবাইল ডিভাইস থেকে আসলে মোর ফটো ইউজ করতে পারেন তো কীভাবে এটা করতে পারেন দেখুন মোবাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাশে ডান লেখা আছে ডান ক্লিক করলে এটা ডান হয়ে যাবে আর অ্যাড মোর যে অ্যাড মোর ফটো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আরও ফটো এখান থেকে মোবাইল থেকে আপনারা অ্যাড করতে পারবেন তো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না আমি ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করে দিলে দেখবেন যে এটা আমার এখানে ডান হয়ে গেলো তো মোবাইলের কাজ শেষ এখন জাস্ট এখান থেকে আমি আমার লেখাগুলো লিখে আমি এখানে কিন্তু পোস্ট করতে পারবো তো পোস্ট করার জন্য এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এখন পোস্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পারলেন যে কীভাবে আমি কম্পিউটার থেকে একটা পোস্ট করার সময় আমি কম্পিউটার থেকে ফটো নিলাম এবং মোবাইল থেকেও ফটো নিলাম এভাবে নিয়ে আপনারা কিন্তু এটা করতে পারেন এটা ফেসবুকে একেবারে নিউ একটা ফিচার বা নিউ একটা আপডেট এসেছে তো আমি আপনার সাথে জাস্ট শেয়ার করলাম তো এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ